আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আশা করি সকলে ভালো আছেন। কৃষি আলোর এস টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি জারন হাইব্রিড ঘাস। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঘাসের জমির চারপাশে পানি জমে আছে এক ফুটের মতো। অনেকেই জিজ্ঞেস করে থাকে, ভাই জারা ঘাসটা কি পানিতে টিকে না মারা যায়? আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখুন আমাদের ঘাসের জমিতে গোড়ায় কীরকম পানি জমে রয়েছে। মূলত এই পানিটি আমি নিজের ইচ্ছাকৃতভাবে জমে রেখেছি শুধু একটি পরীক্ষা চালানোর জন্য, যে জারা ঘাসটি পানিতে কীরকম টিকে থাকতে পারে। আমি এই পানিটি বিগত 25 দিন ধরে এভাবে রেখেছি, তারপরও দেখুন জারা ঘাসের কোনো ক্ষতি হয়নি। ইচ্ছে করলে এই ঘাসের পানিটি অনেক আগেই আমি বের করে দিতে পারতাম, কিন্তু পরীক্ষা করার জন্য আমি দেখছি ঘাসের কোনো সমস্যা হয় কি না, ঘাসটি মারা যায় কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘাসের জমিতে নালা করে দিয়েছি। নালা করার পর প্রত্যেক সবগুলো নালাতেই পানি জমে রয়েছে। এটি আমি প্রথম কাটিং রোপণ করেছি এই জমিটিতে। এত বেশি পানি থাকার পরও এই ঘাসটি কোনো রকম ক্ষতি হয়নি। পানি জমে রাখার ফলে আমি এই ঘাসটির জমিতে সেরকম নিড়ানিও দিতে পারিনি, যা অন্যান্য আগাছা আছে এগুলো আমি পরিষ্কার করতে পারিনি। তারপরও এই ঘাসটি কীরকম বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটি পানির মধ্যে যে হয় তা এটাই বোঝা গেল যে পানি তো এই ঘাসটির কোনো ক্ষতি হয় না। আপনারা দেখুন আমি এখন বর্তমানে পানিটি জমি থেকে বের করার ব্যবস্থা করেছি, যেহেতু আমি 25 দিন এই জমিটিতে পানি রেখেছিলাম, তারপরও ঘাসটির কোনো ক্ষতি হয়নি। এখন অতিরিক্ত যে পানিগুলো রয়েছে আমি সেটি বের করে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। তাহলে আপনারা হয়তো নিশ্চিত থাকতে পারেন এখন যে এই ঘাসটি পানি একটি সহনশীল ঘাস, পানি তো এই ঘাসটি টিকে থাকতে পারে। আপনারা হয়তো জানেন আমরা সারা দেশে এই জারওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এমনকি বিভিন্ন জাতের ঘাসের কাটিং সরবরাহ করে থাকি। আপনারা চাইলে যে বর্ষার সময় যে সকল জমিতে পানি জমে থাকে ওই জমিতেই জারা ঘাসটি চাষ করতে পারেন। কাটিং সংগ্রহ করতে যোগাযোগ